শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও ভয়ঙ্কর অভিযান শুরু হয়েছে বলল রাশিয়া। শান্তি আলোচনার মধ্যস্থকারীকে হত্যা করেছে ইউক্রেন দাবি রাশিয়ার। অতিরিক্ত বাধায় বেলারুশ ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল রুশ বিমান সংস্থার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম, যুদ্ধ লাগিয়ে উল্টো বিপদে আমেরিকা। ইউক্রেনে রাশিয়ার হামলার ১১ দিন, বস্তুচ্যুত প্রায় ১৫ লাখ মানুষ। সোমবার রাশিয়ার সাথে তৃতীয় দফা আলোচনা দাবি কিয়েভের। এবং সবশেষ থাকছে ইরান ভূগর্ভস্থ ঘাঁটি থেকে একসাথে ৬০টি ড্রোন উৎক্ষেপণ করতে পারবে আতঙ্কে ইসরায়েল। এবার বিস্তারিত, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনের মারিউপোল এবং ভলনোবাগা শাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে যে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তার অপব্যবহার করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এই কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র ব্যক্তিরা শনিবার রাশিয়ান সেনাদের উপর হামলা অব্যাহত রেখেছে এবং তাদেরকে হামলা করা থেকে বিরত রাখতে কিয়েভ ব্যর্থ হয়েছে। এ কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাশিয়ার সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সমর্থক পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর দাবি করেছে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেই তা লঙ্ঘন করেছে। রুশ সেনাদের আগ্রাভিযানের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে পড়ে যাতে বেসামরিক নাগরিকদের মৃত্যু না হয় সেজন্য রাশিয়া সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। মস্কো বলেছিল যুদ্ধবিরতিতে এই সুযোগকে কাজে লাগিয়ে বেসামরিক নাগরিকদের শহর দুটি থেকে বের করে নিতে হবে যাতে পরবর্তী অভিযান চালানোর সময় বেসামরিক ক্ষয়ক্ষতি বিবেচনায় নিতে না হয়। কিন্তু রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে দেশটির ঘোষিত নিরাপদ করিডোর দিয়ে বেসামরিক নাগরিকদের বেরিয়ে যাওয়ার কাজে বাধা সৃষ্টি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন তার দেশ সেনারা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৪টি সুখোই-27 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। রাশিয়া শনিবার দাবি করেছে সন্দেহজনক বিশ্বাসঘাতকতার কারণে ইউক্রেন তার নিজেদের এক আলোচককে গুলি করে হত্যা করেছে। মস্কো দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী আলোচক ডেনিস ক্রিভকে গ্রেফতার করার সময় হত্যা করে। দেশটির গোয়েন্দারা ধারণা করছেন রাশিয়ার সাথে আলোচনার সময় এই লোক গোপন তথ্য পাচার করেছিল। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায় এসবিও বিশ্বাসঘাতকতার সন্দেহে ইউক্রেনের এক আলোচককে গুলি করে হত্যা করেছে। এ ব্যাপারে ইউক্রেনের সরকার কোনো তথ্য জানায়নি। উল্লেখ্য, বেলারুশে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন প্রথম দফায় আলোচনা ডেনিস উপস্থিত ছিলেন। অবশেষে যুদ্ধবিরতির শব্দটা শোনা গিয়েছিল রাশিয়ার মুখে। শনিবার সকালে তারা ঘোষণা করেছিল মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ইউক্রেনের মারিউপোল এবং ভোলানোবোকায় বন্ধ করা হবে হামলা, সাধারণ মানুষকে উদ্ধারের পথ করে দেওয়া হবে। তাই হলো, নির্দিষ্ট সময়ে বন্ধ হলো গোলাগুলি। অর্ধমৃত মানুষগুলো যুদ্ধের ক্লান্তি নিয়ে বেরিয়ে এলো বাংকার থেকে। ঠিক তখনই ফের কান ফাটানো আওয়াজ। সব কথাই কথাই রইল, বরং আরও শক্তি বাড়িয়ে দিনভর চলল রুশ গোলাবর্ষণ। তড়িগড়ি করে দিতে হলো উদ্ধার অভিযান। দ্বিতীয় আলোচনায় শান্তি বৈঠকে ইউক্রেন রাশিয়া দুদেশই কথা দিয়েছিল যুদ্ধের মাঝে আটকে থাকা নিরীহ মানুষজনকে উদ্ধারের পথ করে দেওয়া হবে। এরপরের ২৪ ঘণ্টা এ নিয়ে কোনো উচ্চপাচ্য করেনি রাশিয়া, কিন্তু যা তারা বলল আর যা করল তাতে স্তম্ভিত গোটা বিশ্ব। আগামী ৮ মার্চ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট। তবে প্রতিবেশী দেশ বেলারুশ এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলবে বলে জানিয়েছে রুশ বিমান সংস্থাটি। রুশ বিমান সংস্থাটি জানিয়েছে ফ্লাইট পরিচালনায় তারা অতিরিক্ত বাধার মুখোমুখি হচ্ছে। শনিবার এক টুইট বার্তায় এই তথ্যটি নিশ্চিত করেছে অ্যারোফ্লট কর্তৃপক্ষ। এর আগে ইউক্রেন ইস্যুতে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের আকাশসীমায় অ্যারোফ্লটের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে, ফলে সংস্থাটির জন্য বিভিন্ন গন্তব্যে যাত্রী বহন কঠিন হয়ে পড়েছে। যদিও রাশিয়াও এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। রুশ বিমান শিল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে, ফলে অ্যারোফ্লট সহ বেশ কিছু বিমান সংস্থা এখন ঠিকমতো কাজ করতে পারছে না।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের সব প্রান্তে, বিশেষ করে তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাসের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্কিন গ্যাসের দাম এরই মধ্যে এমনভাবে বেড়েছে যা 2005 সালে হ্যারিকেন ক্যাটরিনার পর আর দেখা যায়নি। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে গড়ে এক গ্যালন গ্যাসের দাম শুক্রবার বেড়ে দাঁড়ায় $3.84, যা 2012 সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ এবং বৃহস্পতিবারের চেয়ে 11 সেন্ট বেশি। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। এদিকে বুধবারের পর গ্যাসের মূল্য বেড়েছে 18 সেন্ট এবং ইউক্রেন রাশিয়ার হামলার পর বেড়েছে 29 সেন্ট। 2005 সালে হ্যারিকেন ক্যাটরিনের আঘাতের পর এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। এর এক বছর আগে যুক্তরাষ্ট্রে গড়ে এক গ্যালন গ্যাসের দাম ছিল $2.75। অন্যদিকে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চ মার্ক ব্রেন্টের দাম বেড়েছে ব্যারেল প্রতি $7.65। দিন শেষে এর দর আগের দিনের চেয়ে 6.9% বেড়ে দাঁড়ায় $118.11, যা 2013 সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট দাম $8.1, যা 7.4% বেড়ে স্থির হয়ে প্রতি ব্যারেল $115.68। ইউক্রেনে রাশিয়ার হামলা গড়াল 11তম দিনে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। তাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত 10 দিন ধরে। এর মাঝে রোববার পর্যন্ত ইউক্রেনে প্রায় 15 লাখ মানুষ বস্তুচ্যুত হয়েছেন। শনিবার রাশিয়া ইউক্রেনের দুটি শহর যুদ্ধবিরতি ঘোষণা করে। এরপর মানবিক করিডোর চালু করা হয় শহর দুটিতে। তা সত্ত্বেও ইউক্রেনে হামলা অব্যাহত রাখে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন। যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর সহযোগিতা চাইছেন বারবার। তবে যুক্তরাষ্ট্র সহ সামনাসামনি রাষ্ট্রগুলো রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও তা পাত্তাই দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এবং কিয়েভের যুদ্ধবিরতি পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে, যেখানে মারিওপোল এবং ভলনু বাখাই মানবিক করিডোর দিয়ে রাশিয়ার সেনাদের দ্বারা অবরুদ্ধ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্মত হয়েছে দুদেশ। তবে জানা গেছে সোমবার আরেক দফা আলোচনায় বসতে পারে দেশ দুটির প্রতিনিধিরা। শনিবার রাতে টেলিভিশন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকার জনগণকে আক্রমণে যেতে এবং লড়াই করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের ঘর থেকে বের হতে হবে, শত্রুদের তাড়াতে হবে। তিনি ইউক্রেনীয় জাতিকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পুনর্ব্যক্ত করেছিলেন যে তিনি একটি নিরপেক্ষ ইউক্রেন চান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ইউক্রেন পোল্যান্ড সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, তিনি আগামী দিনে ইউক্রেনের জন্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহের আশা করেছেন। চলমান যুদ্ধের ইতি টানতে ফের আলোচনায় বসছে ইউক্রেন এবং রাশিয়া। সোমবার তৃতীয় দফায় আলোচনায় মিলিত হবে দুই দেশ। শনিবার ইউক্রেনের আলোচক ডেভিড আখরামিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম। ফেসবুকে দিয়ে একটি পোস্টে ডেভিড আখমারিয়া বলেছেন, সোমবার তৃতীয় দফায় আলোচনা শুরু হবে, তবে আর বিশদ বিবরণ দেননি তিনি। এর আগে গত 28 ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়, তবে এসব আলোচনা থেকে এখন পর্যন্ত খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC অ্যারোস্পেস ব্রিগেড ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী আজাজিদে বলেছেন, ভূগর্ভস্থ যে ড্রোন ঘাঁটি উন্মোচন করা হয়েছে সেখান থেকে একসঙ্গে 60টি ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। গতকাল ভূগর্ভস্থ দুটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন ঘাঁটি উন্মোচনের অনুষ্ঠানে জেনারেল আজাজিদে এই কথা বলেন। ইরানি সুউচ্চ পর্বাঞ্চল থেকে কেন্দ্রস্থলে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে। জেনারেল আজাজিদে বলেছেন, ইরানের সব ড্রোনের পাল্লা অনেক দীর্ঘ হওয়ায় তাদের জন্য লক্ষ্যবস্তুর কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ একই সঙ্গে এই সমস্ত ড্রোন অনেকগুলো লক্ষ্যবস্তুর উপর হামলা চালাবে। IRGC-র কমান্ডার আরও জানান, আমরা শত্রুর যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারি।
এলাকায় আরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি এসব ঘাঁটি উন্মোচন করেন। এসব ঘাঁটিতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। ভূগর্ভস্থ এই ঘাঁটিতে এমন শক্তিশালী ড্রোন রয়েছে যার শত্রুর রাডার এবং প্রতিরক্ষা নেটওয়ার্কের ভেতরে ঢুকে যেতে পারে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।